বিশ্ব বাজারে কমেই চলেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেই চলেছে, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে, সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে, ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে CNBC, মাইনিং ও গোল্ড প্রাইস .com-এর প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র, যার উপর নির্ভর করে সুদের হার উচ্চ বা নিম্ন রাখার সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা, ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন তারা, তাই গুরুত্বপূর্ণ ধাতুটির দর পতন ঘটছে। শুক্রবার 9 ফেব্রুয়ারি স্পট মার্কেটে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে 0.5%। প্রতি আউন্সের দর স্থির হয়েছে $2,022.86। শুধু দৈনিক নয়, সাপ্তাহিক হিসেবেও বেঞ্চমার্কটির মূল্য নিম্নগামী হয়েছে 0.8%। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে 0.4%। আউন্স প্রতি দর নিষ্পত্তি হয়েছে $2,038.07। সব মিলিয়ে মাসিক ভিত্তিতে বেঞ্চমার্কটির দরপতন ঘটেছে 0.72%। 2023 সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। গত 3রা ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় $2,152, সর্বকালে যা ছিল সর্বোচ্চ। মানে এর আগে কখনো মূল্যবান ধাতুটির এত দর দেখেনি বিশ্ববাসী। অবশ্য ইতিহাস সৃষ্টির পরই পতনের মুখে পড়ে স্বর্ণ। ধীরে ধীরে মূল্য হ্রাস পেতে থাকে গুরুত্বপূর্ণ সম্পদের, সেই থেকে এখন পর্যন্ত যার দাম কমেছে প্রায় $130। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪,254 টাকা। সামনে এই ধারা অব্যাহত থাকে কিনা সেটাই দেখার অপেক্ষায় ব্যবসায়ীরা। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান গেইনসভাইল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলমরান বলেন, ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদে সুদের হার উচ্চ রাখবে ফেড। এর মানে বিশ্বের অন্যান্য বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো তা অনুসরণ করবে, এতে স্বর্ণের দাম আরও কমবে। তবে প্রতি আউন্সের দর $1,960-এর নিচে নামার সম্ভাবনা নেই।